মার্কিন ঐতিহ্য অনুযায়ী নতুন প্রেসিডেন্ট জো বাইডেন 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন। অনুষ্ঠান উদ্বোধনে এবারে অনেকটা নিয়ন্ত্রিত এবং বেশিরভাগই ভার্চুয়াল করা হবে বলে জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন। গত সপ্তাহে ক্যাপিটাল দাঙ্গার পরে ওয়াশিংটন ডিসি জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য চূড়ান্ত সুরক্ষা ব্যবস্থা, রাস্তা বন্ধ, কাঁটাতারে বেড়া খাড়া করা এবং 20,000 মার্কিন সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে পূর্বসূরি প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকা দীর্ঘদিনের ঐতিহ্য। পূর্বসূরি প্রেসিডেন্টের জন্য একটি গোপন চিঠিও ওভাল অফিসের টেবিলের ড্রয়ারে রেখে যান পূর্বসূরি প্রেসিডেন্ট। এই চিঠিতে গোপন পরামর্শের কথা। করোনা চলমান সংক্রমণের কারণে জো বাইডেনের উদ্বোধনী অনুষ্ঠান হবে স্বাস্থ্যবিধি মেনে। নির্বাচনের আগে ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশনের আদলে শপথ অনুষ্ঠান হবে বলে জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন। ফারিয়া মোস্তাফিজ, মিম টিভি নিউজ, টুডে, নিউইয়র্ক।